إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم على صلواتهم يحافظون মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে তৌফিক দান করেছেন দীন ইসলাম গ্রহণ করার জন্য। মুসলিম পরিবারে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন এবং দীন ইসলাম আমাদেরকে ইখতিয়ার করার বাছাই করার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দীনের রাস্তায় আমাদেরকে চলার সুযোগ দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিকও দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। সালাত সম্পর্কে যেসব ভুল ত্রুটি হয়ে থাকে সে সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হেফাজত করতে বলেছেন, একবার নয় বারবার করে বলেছেন। কোরআনে কারিমে বেশ কয়েকটি সুরায়, সুরায় মুমিনুনে, সুরায় মারেজে, সুরায় আনআমে, এইভাবে সুরায় বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরা মুমিনুনের আয়াত নম্বর 9, ওয়াল্লাযীনাহুম আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনদের বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করেছেন এই আয়াতের শুরু থেকে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, এই বলে আল্লাহ পাক শুরু করেছেন সুরায় মুমিনুন। আর তাতে দুইবার করে সালাতের কথা, নামাজের কথা উল্লেখ করেছেন। একবার নামাজে বিনয়ী হওয়ার কথা, খুশু খুজুর কথা উল্লেখ করেছেন, যে মমিন যারা তারা নামাজে বিনয়ী হয়, খুশু খুজুর সাথে নিষ্ঠার সাথে নামাজ কায়েম করে। এবং শেষে আবার আল্লাহ পাক ইরশাদ করেছেন বিভিন্ন গুণগুলি বর্ণনা করার শেষে, ওয়াল্লাযীনা আলা সলাওয়াতিহিম ইউহাফিজুন, মমিন তারাই যারা নিজ নামাজের সালাতের হেফাজত করে, হেফাজত করে। এই হেফাজত কেমন করে হবে এ সম্পর্কে দীর্ঘদিন আগে একটা আলোচনা করেছিলাম, সাতটি আটটি দিক নিয়ে। শুধু নামাজের হেফাজতের সাত আটটি দিক রয়েছে, একটি কাজ করে বা শুধু একটা দিক আপনি লক্ষ্য করলেন নামাজের দিয়েই যে নামাজের হেফাজত হবে তা হবে না। আজকে সেই বিষয়ের দিকে যাচ্ছি না, সময় হলে ইনশাআল্লাহ তাআলা অন্য দিনে এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ, যে নামাজের হেফাজত কেমন করে করবেন আপনি, যে আদেশ আল্লাহ পাক করেছেন। সূরা বাকারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিজু আলা সলাওয়াতি, তোমরা নামাজগুলির হেফাজত করো। এখানে আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ পালন করা কি ফরজ না সুন্নাত? ফরজ। হাফিজু আলা সলাওয়াতি, নামাজের তোমরা হেফাজত করো। হেফাজতের বিপরীত হচ্ছে নষ্ট করা। আল্লাহ পাক যারা নামাজকে নষ্ট করে তাদের জন্য কঠোর শাস্তির কথা, জাহান্নামের আযাবের কথা উল্লেখ করেছেন। সূরা মারইয়ামে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, পরবর্তীকালে বেশ কিছু লোকেরা হবে যারা সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন আইম্মাই কেরাম মুহাদ্দিসিন তাদের অনুসারী হবে না। সালাফে সালেহীন সৎকর্মশীল এ উম্মতের স্বর্ণযুগের মানুষের অনুসারী হবে না, বরং তারা কি করবে, নামাজকে নষ্ট করবে গুমরাহির পথে গিয়ে। তারা তাদের আসল বিষয়কে, তাদের মূল সাবজেক্টকে ভুলে যাবে, তাতেই তাদের গাফিলতি থাকবে, তাতেই তাদের ভুল ত্রুটি থাকবে, তাতেই তাদের বিদাত ঢুকে যাবে, তাতেই তাদের অবহেলা হবে। এই বিভিন্ন রকম ভাবে তারা নামাজকে বিনষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করবে। ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং প্রবৃত্তির তারা অনুসরণ করবে। কেন নামাজ নষ্ট করবে? এই জন্য যে মনের কামনা বাসনা পূরণ করবে, খেয়াল খুশি নামাজ পড়বে। খেয়াল খুশি নামাজ কায়েম করার দিক দিয়ে, ওয়াক্তের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, হেফাজতের দিক দিয়ে, এই দিক দিয়ে হেফাজত, যে পাঁচ অক্ত কে, চার অক্ত, তিন অক্ত, এরকম খেয়াল খুশি। আবার খেয়াল খুশি অক্ত পার করে দেওয়ার পরে যখন ইচ্ছা তখন পড়লো, সূর্য ওঠার পরে ফজর নামাজ, জোহর নামাজ দেড়টার সময়, যা দেশে হয় আমাদের দেশে হয় না, সারা বছর দেড়টার সময় জোহর নামাজ, আসর নামাজ পাঁচটার সময়, ফজর নামাজ সূর্য ওঠার 10 মিনিট আগে। তো এইভাবে সালাতকে নষ্ট করার বিভিন্ন দিক রয়েছে, যেদিক ইঙ্গিত করলাম শুধু, আসল আজকের বিষয়টা সেই দিকগুলি নয়, আসল দিক হচ্ছে ভুল ত্রুটির দিক, সুন্নতি নামাজে বিদাতের অনুপ্রবেশের দিক।
সুন্নতি নামাজে বিদাত ঢুকে গেছে অনেকের, অনেকে নামাজ পড়ে কিন্তু তাদের নামাজে বিদাত ঢুকে গেছে। তো এই বিদাত ঢুকে যাওয়ার কারণে নামাজে ভুল ত্রুটি হয়ে থাকে। আর মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক কোনো ইবাদত বন্দেগী যদি সম্পাদন না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক তরিকা মোতাবেক যে কোনো ইবাদত যদি না করা হয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না। এটি কোনো আলেমের কথা নয়, এটি কোনো ইমাম সাহেবের কথা নয়, আইম্মা ইকরাম গণের শুধু কথা নয়, এটি সাহাবা তাবেঈনের কথা নয়, রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, বরং স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিস, মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি এমন কোন আমল করে যে আমল আমার আদর্শ মোতাবেক নয়, আমার তরিকা মোতাবেক নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদর্শ মোতাবেক সে আমল হলো না, আমল করলো, এমন না যে আমল করলো না, বেনামাজি তাহলে নয়, নামাজ পড়লো, বেরোজাদার নয়, রোজা রাখলো। জি, এক হচ্ছে এই ইবাদত বন্দগুলি ছেড়ে দিয়ে গুনাহগার হওয়া, কবিরা গুনাহ করা, আর আরেকটি হচ্ছে এই ইবাদতগুলি করলো কিন্তু লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মোতাবেক করলো না, তরিকা মোতাবেক করলো না, সুন্নত মোতাবেক করলো না, খেয়াল খুশি করলো অথবা ভুল শিখে রেখেছে, খেয়াল খুশি হয়তো নাই কিন্তু শিখেছে আসল ভুল, তার যে ভীত আছে ভীতটাই হচ্ছে ভুল ভীত কায়েম হয়েছে, দুর্বল ভীত কায়েম হয়েছে, নামাজের যে ভীত কায়েম হয়েছে ছোট থেকে নামাজ শিখেছে মা বাবার কাছে অথবা তার ওস্তাদের কাছে মক্তবে অথবা মাদ্রাসায় যেখানে শিখুক না কেন ভুল শিখে রেখেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিখেনি, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত হবে, তা প্রত্যাখ্যাত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের দিনের কাজে, নামাজ হচ্ছে দিনের কাজ, বরং দিনের আসল কাজ হচ্ছে নামাজ, একজন মুসলিমের জীবনের প্রথম কাজ হচ্ছে নামাজ, ফাইজা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, আল্লাহ বলছেন নামাজ পুরা হলে তখন পৃথিবীতে তুমি ছড়িয়ে পড়ো, নামাজ পুরা না হলে তাহলে এদিক সেদিক যাওয়া যাবে না কাজকর্মের জন্য, নামাজ না পড়ে কাজকর্ম করা যাবে না, নামাজ না পড়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না, নামাজ না পড়ে চাকরি করা যাবে না, নামাজ না পড়ে ঘুম দেওয়া যাবে না, জি, নামাজ না পড়ে আরাম বিশ্রাম করা যাবে না, ফাইজা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, যখন নামাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন পৃথিবীতে ছড়িয়ে পড়ো, এদিক সেদিক ছোটাছুটি করো, যে যেখানে কাজ করতে পারো কাজ করো, কাজ হালাল হইতে হবে, বৈধ হইতে হবে, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, এবং আল্লাহর যে অনুগ্রহ রিজিক রয়েছে তা সন্ধান করো, এবং সেখানে আল্লাহর রিজিক সন্ধান করতে গিয়েও আল্লাহকে ভুলে যেও না, ওয়াজকুরুল্লাহ কাসির, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করতে থাকো, না হলে পাপ হবে, আবার না হলে হারাম খেতে শুরু করবে, হারাম উপার্জন শুরু করে দিবে, জুলম অত্যাচার শুরু করে দিবে, আত্মসাৎ বেঈমানি শুরু করে দিবে, ওয়াজকুরুল্লাহ কাসির, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই রেহাই পাবে, মুক্তি পাবে। আল্লাহু আকবার। নামাজ হচ্ছে মুসলিম জীবনের সর্বপ্রথম কাজ, এই নামাজে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে নামাজ কবুল হবে না, এইরকম যে কোনো ইবাদত বন্দেগীতে যদি ভুল হয় তাহলে সেই ইবাদত বন্দী কবুল হবে না, দোয়া যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, ভুল হয়, যেমন মাধ্যম দিয়ে দোয়া করা আমাদের দেশে রয়েছে, তাহলে কবুল হবে না, কারো দোহাই দিয়ে, কারো মাধ্যম দিয়ে, নবীর দোহাই, ওলির দোহাই, পীরের দোহাই, কারো ওসিলা, এসব দিয়ে যে, তাহলে দোয়া কবুল হবে না, কারণ লাইসা আলাইহি আমরুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তরিকা নয়, বরং সমস্ত আম্বিয়া কেরামের তরিকা, কোরআনে কারিমের অনেক হাফেজ ভাই রেখেন আছেন, তাদেরকে বলছি যে কোরআনে কারিমে আম্বিয়া কেরামের বহু দোয়া রয়েছে, একটি দুটি নয়, এবং আপনারা সাধারণ মানুষ আম্বিয়া কেরামের দোয়া যখন তরজমা পড়বেন তাতেই বুঝতে পারবেন যে এখানে আদম আলাহ ইসলামের দোয়া রয়েছে, এখানে ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া রয়েছে, এখানে নূহ আলাহ ইসলামের দোয়া রয়েছে, এখানে মুসা আলাহ ইসলামের দোয়া রয়েছে, এখানে হারুন আলাহ ইসলামের দোয়া রয়েছে, ঈসা আলাহ ইসলামের দোয়া রয়েছে ইত্যাদি, মমিনগণের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মমিনদেরকে শিখিয়েছেন, কোন একটি দোয়ায় কোথাও ওসিলা মাধ্যম আছে যে আল্লাহ, হ্যাঁ অমুক পীরের ওসিলায়, অমুক নবীর ওসিলায়, অমুক সৎবান্দার ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, আছে কোথাও? দেখতে বলছি শুধু আপনাদেরকে যে দেখুন কোরআনে কারিমের দোয়াগুলি পড়ুন, আমার একটি আলোচনা আছে করা হয়েছে দোয়াউল আম্বিয়া, আম্বিয়া কেরামের দোয়া, তাতে এই কথাটি আমি লক্ষ্য করতে বলেছি যে দেখুন আম্বিয়া কেরামের দোয়ায় না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে, না কারো মাধ্যম ওসিলা ধরা আছে, সরাসরি আল্লাহর কাছে চাওয়া, তাহলে কোরআনে কারিমের দোয়ায় যা শিখানো হয়েছে সেই দোয়া করবেন, না আপনি বানিয়ে দোয়া করবেন, না না না, সরাসরি দোয়া করলে আমার দোয়া কবুল হবে না, সুতরাং কারো মাধ্যম দিয়েই ভায়া দিয়ে আসতে হবে, আল্লাহ তো শিখালেন না, তাহলে এইরকম ভাবে যদি দোয়া করেন তাহলে আল্লাহ কবুল করবেন না, ফাহুয়া রাদ্দুন, তা মারদুদ, রিজেক্টেড হয়ে যাবে। আসি আসল বিষয়ের দিকে, নামাজের দিকে, নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন এবং নামাজ নষ্ট করতে নিষেধ করেছেন, তাহলে হেফাজত যদি করতে হয় তো ভুল মুক্ত নামাজ পড়তে হবে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক নামাজ পড়তে হবে। যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন সেখান থেকে আপনি শুরু করবেন নামাজ, আর যেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন সেখানে গিয়ে আপনি নামাজ শেষ করবেন। যা এর ভিতরে যে কাজকর্মগুলি আমলগুলি নামাজের করেছেন, যে বাক্যগুলি বলেছেন, যেই দোয়া সূরা বলেছেন, যেই তরিকা বলেছেন, সেই তরিকাতে আপনি নামাজ পড়বেন। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রসিদ্ধ হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি ওসাল্লি, হে মুসলিম তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখলে, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নামাজ পড়তে দেখেছি, দেখিনি, তাহলে কি করব? হ্যাঁ, যারা দেখেছেন তারা নকল করেছেন, তারা লুকিয়ে রাখেননি কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন নামাজ পড়তে দেখেছেন তেমন তারা হুবহু বর্ণনা করেছেন। সুতরাং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের বর্ণনা দিয়েছেন সেইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। আপনার নামাজকে সোজা করতে হবে, সোজা করতে হবে, যে দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ দিয়েছেন সেই রকম নামাজ হতে হবে। নামাজ শুরু করতে গিয়ে শুরু হবে কি দিয়ে, শেষ হবে কোন খাদে, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? হ্যাঁ, পবিত্রতা, ওযু। পবিত্রতা মানে কি? অজু, গোসল নাই, প্রয়োজন থাকলে। তাহলে নাপাকি যেমন দুই প্রকার, ছোট নাপাকি বড় নাপাকি। ছোট নাপাকি হাদাসে আসকার যদি হয় তাহলে অজুই যথেষ্ট আপনার জন্য, যদি বড় নাপাকি থাকে গোসল ফরজ হয়ে থাকে তো গোসলও চাবি, ওই চাবি না হইলে দরজা খুলবে না, তাহলে চাবি দুটোই লাগবে প্রয়োজনে। অনেক অনেক বিল্ডিং দেখছেন এখানে মেন গেট খোলা আছে, মেন গেট খোলা তাহলে ভিতরে যে আপনার আপনার যে ফ্ল্যাট রয়েছে সেখানকার চাবি থাকলে আপনি ভিতরে রুমে ঢুকতে পারবেন, কিন্তু যদি মেন গেটও অনেক বিল্ডিং এ দেখছেন মেন গেটও বন্ধ আছে তাহলে আপনাকে বড় তালার চাবিও লাগবে আর আপনার ভিতরে যে দরজা আছে সেখানকারও চাবি লাগবে। তো মিফতাহুস সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের চাবি কি? সালাতের চাবি হচ্ছে আতর তাহারাত, গোসলের প্রয়োজন থাকলে গোসল, আর গোসল যদি ফরজ না হয় তাহলে অজু। ওয়া তাহরিমা তাকবীর, আর নামাজের তাহরিমা মানে যেখান থেকে দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে যায়, নামাজে আপনি প্রবেশ করলেন, নামাজ শুরু হয়ে গেল, দুনিয়ার কাজ এবং কথা হারাম হয়ে গেল, এই জন্য এই তাকবীর কে কি বলা হয়েছে? তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম, আরবরা তাকবীরাতুল ইহরাম বলে, আমরা আমাদের দেশে তাকবীরে তাহরিমা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তাহরিমা তাকবীর, এই তাহরিম শব্দ থেকে তাকবীরে তাহরিমা নামকরণ হয়েছে। তো নামাজের তাহরিমা হচ্ছে অর্থাৎ আরম্ভ হচ্ছে যেখানে দুনিয়ার কাজকর্ম হারাম হয়ে গেল আপনার জন্য, সেটা হচ্ছে তাকবীর। তাকবীর মানে, তাকবীর মানে কি? কেউ বলছেন না যে তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা, সোজা ভাষা তাকবীর মানে আল্লাহু আকবার বলা, আল্লাহর গুণ বর্ণনা করা আকবার দিয়ে হচ্ছে তাকবীর। কেউ যদি আল্লাহু আজাল বলে, কেউ যদি আল্লাহ আজম বলে, কেউ যদি আল্লাহ রাহিম বলে, হ্যাঁ, তাহলে এর নাম তাকবীর না, আল্লাহর গুণ প্রকাশ করলো কিন্তু তাকবীর হলো না এর নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতে বলেছেন তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে, ও তাহরিমহা তাকবীর। সুতরাং কিছু ফেকার কিতাবে, যেসব ভাইরা ফেকা পড়েছেন, যদি মাদ্রাসা পড়ার লোক এখানে থাকেন, ফেকার কিতাবে রয়েছে কি রয়েছে যে মজহাবে জরুরি নয় যে আল্লাহু আকবার বলবেন, যদি আল্লাহর কোন একটি গুণ বর্ণনা করে দেন, আল্লাহ বললেন তার সাথে কোন একটি গুণ প্রকাশ করে দেন যথেষ্ট, আর এই কথা খুব প্রসিদ্ধ কথা, যদিও লোকেরা আমল করে না, এই ভুল বাস্তবে নেই কিন্তু কিতাবে ভুল আছে, তাহলে বোঝা গেল যে মানুষের কথাই ভুল হতে পারে। তাহলে মানুষের কথাকে ওজন করতে হবে, মানুষের কথাকে যাচাই করতে হবে, মানুষের কথাকে কি করতে হবে, চেক করতে হবে, মানুষের কথার তাহকিক গবেষণা তদন্ত হইতে হবে যে এই কথা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই কথা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না সুন্নতের বিপরীত, জি যাচাই করতে হবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, এই সম্পর্কে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, জবাব দিতে হবে, প্রত্যেককে দিয়েছেন, আর এতটুকু যোগ্যতা রয়েছে যে আমরা এই পার্থক্যগুলি আমরা চেক করে নিতে পারবো, যে কেউ যদি আল্লাহু আকবার না বলে আল্লাহু আজম আজাল বলে যে এতেও নামাজ হয়ে যাবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে নামাজ পড়েছেন মদিনায় 10 বছর আর মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমের পক্ষে 3 বছর, যদি ইখতিলাফ রয়েছে মেরাজ নেই কিন্তু কম পক্ষে 3 বছর ধরে নেন, তাহলে দীর্ঘ 13 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ
পড়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার পর ১৩ বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহায়াত থেকেছেন। তাহলে যদি জায়েজ হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষেত্রে ইখতিয়ার দিয়েছেন যে এটাও করতে পারো, ওটাও করতে পারো, এই দোয়া পড়তে পারো, ওই দোয়া পড়তে পারো, এরকম কিছু রয়েছে আমি বলবো দু একটি মাসলার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে কিন্তু জীবনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার ছাড়া আল্লাহু জলিল, আল্লাহু আজিম, আল্লাহু আজম এসব বলে নামাজ শুরু করেননি। সুতরাং আপনাকে আসতে হবে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কাছে আসতে হবে। আমাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে কোনো ব্যাপারে, মিন শাইইন মানে ক্ষুদ্র ব্যাপারেও যদি মতানৈক্য হয়, ইখতিলাফ হয়, দুইজনের ব্যক্তিগত ইখতিলাফ হোক, দুনিয়ার ব্যাপারে হোক, দিনের ব্যাপারে হোক, কোনো যদি মতানৈক্য হয় তাহলে সালিস কাকে মানতে হবে? আল্লাহ বলছেন ফাহুকমুহু ইলাল্লাহ, এই ফয়সালা কার কাছে নিতে হবে? আল্লাহর কাছে নিতে হবে। আল্লাহর কাছে ফয়সালা কোরআনুল করিম থেকে নিতে হবে, তাতে যদি না থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে ফয়সালা নিতে হবে। আল্লাহ পাক আরো কোরআনে কারিমে ইরশাদ করেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের দ্বন্দ্ব হয়, বলছেন না এইভাবে নামাজ পড়তে হবে, বলছেন না এইভাবে নামাজ পড়তে হবে, এইটা তরিকা ঠিক, বলছে এই তরিকা ঠিক, তাহলে ফয়সালা কার কাছে নেবেন? আরেকজন আলেমের কাছে যাবেন, তিনি হয়তো একদিকে হয়ে যাবেন, হয় এদিকে না হয় এদিকে, আর তিনি সামনে যে যারা ইখতিলাফ করছেন তারাও আলেম, আর যার কাছে সালিস যাবেন তিনিও আলেম, তাহলে পার্থক্য কোথায় থাকলো? ঠিক না? তাহলে এমন ব্যক্তির কাছে যেতে হবে যার মাঝে আর আলেমদের মাঝে পার্থক্য রয়েছে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পার্থক্য এই আছে যে আল্লাহ রাসূলের কাছে ওয়াহী আসতো, অমায়ান্ত কানিল হাওয়া, আলেমদের কাছে, ইমাম সাহেবের কাছে, মুহাদ্দিসের কাছে, ফকির কাছে ওয়াহী আসেনি, পার্থক্য হয়ে গেল, আকাশ জমিনের পার্থক্য। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতু ফি শাই, যদি ইখতিলাফ হয় তাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কিতাবের কাছে ফিরে যাও, তোমাদের ঝামেলাকে ইখতিলাফকে ফিরিয়ে দাও আল্লাহর কিতাবের দিকে, ওয়ার রাসূল রাসূলের কাছে, রাসূলের হাদিস থেকে ফয়সালা নাও। এখানে কিন্তু আর উলিল আমর বলা হয়নি, আনুগত্যের ক্ষেত্রে বড়দের কথা, বাবা মা, আলেম ওলামা, আমির মালিক, রাজা বাদশাহ, আনুগত্য করতে বলা হয়েছে যদি জায়েজ কথাবার্তা বলে, কিন্তু যখন ইখতিলাফ হয়ে যাবে দুইজন আলেমে, দুইজন নেতাতে, হ্যাঁ বাবা মায়ে, বাবা বলছে একরকম করো, মা বলছে আরেক রকম করো, তখন আল্লাহ বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ফয়সালা এখন একমাত্র আল্লাহর কাছে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিতে হবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খাইরু ওয়া আহসানু তাউইলা, যদি আল্লাহর প্রতি পরকালে ঈমান থাকে তাহলে এরকমই তোমরা করবে, এর বেশি এদিক সেদিক করবে না, কিন্তু যে না 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 এত বড় আলেম ছিল, গত সপ্তাহে এক বক্তব্যে ছিলাম বাইরে এক ক্যাম্পে, তো কিছু আলোচনা হলো সুন্নত বিদআত সম্পর্কে আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে একজন বলছে যে এত বড় বাইতুল মুকাররম মসজিদ আর সেখানকার ইমামরা আছে তারা কেন তাহলে বলে না? আমার সামনে কিন্তু বলেনি, পিছন থেকে বলছে, তো আমার কানে একটু আওয়াজ আসলো, বাইতুল মুকাররম শব্দটি আসলো কানে আওয়াজ, এর উত্তর শুনবেন? এর উত্তর তো শুনে নিলেন যে ফয়সালা কার কাছে নিতে হবে? আল্লাহ ও রাসূলের কাছে নিতে হবে। কিন্তু তারপরে যদি কেউ বাইতুল মুকাররম পেশ করে তার জন্য বাইতুল মুকাররম দলিল হয়, তো আমার জন্য বাইতুল্লাহ কাবা শরীফ দলিল আছে, ঠিক না? কারোর জন্য বাইতুল মুকাররম যদি দলিল হয় তাহলে আমার জন্য তার চেয়ে শ্রেষ্ঠ মসজিদ মসজিদে নববী দলিল আছে। আপনি মানে মসজিদ নববীর আমল কে নেন, বাইতুল্লাহর আমল কে নেন? তাহলে কিছুক্ষণের জন্য বলছে, না হলে আসল দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর, যে আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো, বাইতুল মুকাররম দেখার প্রয়োজন নেই, আর অন্য কোন মসজিদ দেখার প্রয়োজন নেই, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখো কোরআন এবং হাদিস। তো নামাজের ভুল ত্রুটি, বহু ভুল ত্রুটি রয়েছে আমাদের দেশে, অধিকাংশ মানুষের নামাজে যখন শুরু হয় তখনই তিনটি ভুল হয়, যখন নামাজ শুরু করে তখন এক ভুল দিয়ে নয়, দুই দিয়ে নয়, ট্রিপল ভুল দিয়ে শুরু করে, ট্রিপল ভিত্তিহীন কাজ দিয়ে শুরু করে, ট্রিপল বিদাত দিয়ে শুরু করে। শুনে রাখুন, আমি আগেই বলেছি যে চেক করে নেবেন, তাহকিক করেন, আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চেষ্টা করেন, মেহনত করেন, যারা আমার রাস্তা পাওয়ার জন্য মেহনত করবে অবশ্যই তাকে রাস্তা দেখাবো, হিদায়ত দেবো, আল্লাহ ওয়াদা করেছেন তাগিদের সাথে, যারা গ্রামার বোঝে লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাকে আমার রাস্তা দেখাবো, আপনি মেহনত করবেন আল্লাহ আপনাকে হিদায়ত করবেন, অবশ্যই না, এরকম হবে না, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবো, লানাহদিয়ান্নাহুম সুবুলান, আপনার দায়িত্ব হচ্ছে মেহনত করা, পড়াশোনা করা, তদন্ত করা, গবেষণা করা, দুনিয়ার কাজে বহু মেহনত করছেন কিন্তু দিনের কাজে মেহনত করছেন না, মেহনত করতে হবে। তো এই তিনটি ভুল দিয়ে শুরু হয় নামাজ, তকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয় না, তার আগে তিনটি কাজ করে, কি কাজ করে? চার নম্বরে গিয়ে তকবীর দেয়, ঠিক বলছে না ভুল? তাহলে শোনেন,
তো অনেকেই ভাবছেন যে তিনটি আবার কি খুঁজবেন, তো খুব সহজে শুনে নেন। প্রথম হচ্ছে নিয়ত উচ্চারণ করা। আমাদের মানুষরা কি করে, নিয়ত উচ্চারণ করে, পড়ে, নিয়ত করে না। কোরআন এবং হাদিসের নিয়ত অন্তরে করা রয়েছে, এমনকি ফিকার কিতাবে ওই নিয়ত করা রয়েছে, নিয়ত পড়া নেই। নিয়ত পড়া না কোরআনে রয়েছে, না হাদিসে রয়েছে, না কোনো মাজহাবের ফিকাতে রয়েছে। আমি আরো আপনাদের জন্য একটু খুলেই বলছি যে না, হানাফি, শাফেই, মালিকি, হাম্বলি চার ফেকার কোনো ফেকাতে পাবেন না আপনি। কুদুরি, হিদায়া, বেকায়া কোনো কিতাবে পাবেন না। আমাদের এক ভাই কুদুরি নিয়ে আসলো, তা আমি বললাম যে চলেন আপনাদেরকে দেখিয়ে দিই যে নিয়তের ব্যাপারটি, নিয়ত পড়া আছে না করা আছে। স্পষ্ট আরবি ভাষায় ইয়ানবি নিয়ত করবে আছে, আর বাংলা অনুবাদ সহ নিয়ে এসেছিল সেই ভাই, সে অনুবাদক খেয়ানত করে ব্রাকেটে লিখছে যে পড়ে নেওয়া ভালো। আরে যারা ফাকিহ ছিলেন, যাদের এই ক্ষমতা ছিল যে আরবিতে তারা ফিকার কিতাব লিখবেন, তারাও তো লিখলেন না। তার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবা কেরাম, তাবেইন, তাদের আমলও নেই। আর আমাদের জন্য যখন ইখতিলাফ হয় তখন আমাদের ফয়সালা আল্লাহ রাসূলের কাছে নিতে হবে, আসল জায়গাতেই নেই। তারপর আপনি কি করে বাড়িয়ে দিলেন যে পড়ে নাও ভালো? নিয়ত পড়ার বস্তু নয়, নিয়ত হচ্ছে করার বস্তু। নিয়ত করতে হয়, করতে হয়, নিয়ত করা ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অবশ্যই করতে হবে, আর অবশ্যই করতে হবে না, নিয়ত পড়ার বস্তু নয়। তাহলে এই এক ভুল করে, যেই ভুল সম্পর্কে মনে রাখুন যে নবী সাল্লাম থেকে শুরু করে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, আইম্মা আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এমনকি মজহাবের কিতাব আদি, যেগুলি মানে কিতাব মানে যেগুলি ফেকার কিতাব, যেগুলি গুরুত্বপূর্ণ কিতাব, যেগুলিকে বলা হয় যেগুলি মজহাবের কিতাব, তাতে নেই। তবে আজকালকার যা 25-50-100 বছরের কিছু আলেমরা তারা নিজের পক্ষ থেকে লিখে, যেমন বললাম যে পড়ে নেওয়া ভালো, বানিয়ে লিখে দিলা। নবী সাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি এমন আমল করবে, আগে হাদিস শুনিয়েছি, যেটা আমার আদর্শ মোতাবেক নয় সেটি কি মারদুদ, প্রত্যাখ্যাত, এটি বিদাত হয়ে যাবে। এক ভুল দিয়ে নামাজ শুরু করা হয়, নিয়ত পড়া, নিয়ত পড়বেন না, নিয়ত করবেন। আর নিয়ত করেছেন এই জন্য উজুখানে গেলেন, এই জন্য মসজিদের দিকে টান দিয়ে এলেন, এই জন্য দাঁড়াচ্ছেন, এই জন্য কাতার সোজা করছেন, নিয়ত, এই এর নামে নিয়ত, এর নামে নিয়ত। নিয়ত করার জন্য আবার কিছুক্ষণ চোখ বন্ধ করে আবার চিন্তা করতে হয়, থামতে হয়, এসব করতে হয় না, এমনিতে নিয়ত হচ্ছে। এই যেমন আপনি সাধারণ ভাবে নিয়ত করে আপনি গাড়িতে বসেছেন, অথবা পায়ে হেঁটেছেন, টান দিয়েছেন, ইসলাম সেন্টারে এসে পৌঁছে গেছেন, বসে আছেন, এখানে নিয়ত করে বসে আছেন, দিনের কথা শুনে বললেন, নামাই তো পড়েননি এখানে, এটাও তো নেক আমল, এটাও তো স্বভাবের কাজ। যদি নিয়ত পড়া জরুরি হতো তাহলে এখানেও আপনার আমল কবুল হবে না, যদি নিয়ত উচ্চারণ না করেন, তা কি মানবেন আপনি? যে ব্যক্তি ভাই, যদি বলে ভাই, যারা নামাই তো পড়ে আসেননি তারা কিন্তু একটিও নেকি পাবেন না এখানে দিনের কথা শুনে, মানবেন? মানবেন না, আপনি মানছেন না। কিন্তু ওখানে যেহেতু বিদাত লবণ বেশি খেয়ে অভ্যাস হয়ে গেছে, বিদাত করে অভ্যাস হয়ে গেছে নামাজের ক্ষেত্রে, সেজন্য ওখানে বেশি লবণ খেতে অভ্যস্ত আপনি, না নিয়ত পড়লাম না কেমন করি হবে নামাজ, এখানে কেমন করে নিয়ত না পড়ে আপনার নেকির কাজ হচ্ছে, একটি ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে যাই নামাজের দোয়া বা মুসাল্লার দোয়া পড়ে না, পড়ে না দেশের মানুষরা, যাই নামাজের দোয়া বলে আমাদের দেশে মানুষেরা জানে। আর সেই দোয়াটি হচ্ছে ইন্নি ওয়াজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, দোয়া সহি কিন্তু ক্ষেত্র সহি নাই। শুনেন, এই দোয়ার বাক্যগুলি সহি মুসলিমে রয়েছে কিতাবুস সালাতে, এবং কোরবানি করার ক্ষেত্রে রয়েছে, জানেন হয়তো যে কোরবানি করার সময় এই দোয়া রয়েছে, আর নামাজের অধ্যায়ও রয়েছে, কিন্তু ক্ষেত্র ভুল, ক্ষেত্র হচ্ছে বিদাতি ক্ষেত্র, যারা মুসাল্লা দোয়া, যায় নামাজের দোয়া পড়ে। এই জন্য যে ভাইয়েরা বাংলায় পড়তে পারেন তাদেরকে বলছি, বাংলা মুসলিম তর্জমা হয়ে গেছে, সহি মুসলিমের তর্জমা, হাদিসের তর্জমা হয়ে গেছে, তাতে দেখবে কিতাবুস সালাত নামাজের চ্যাপ্টার খুলে তাতে আছে হাদিস স্পষ্ট, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইজাফতা তাহাস নামাজ শুরু করতেন, কাব্বারা তাকবীর বলতেন, আল্লাহ আকবার, সুম্মা কালা, সুম্মা মানে অতঃপর, তারপরে বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাই এটি যায় নামাজের দোয়া না সানা, যাকে আমাদের দেশের লোকেরা সানা বলে, নামাজ শুরু করার দোয়া, সুবহানাকার বিকল্প, একটু পরে গিয়ে এই শেষ করার পরে বলবো যে সানা একাধিক রয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষরা কূপে থেকে অনেকেই মনে করে সমুদ্রে বাস করি, হ্যাঁ কূপের মাছ কিন্তু মনে করে সামুদ্রিক মাছ, ভুল না? আপনি শুধু সুবহানাকার সানা ছাড়া কিছুই জানেন না, আর যদি বলেন যে আমি জীবনেও কোনোদিন শুনিনি এইরকম কথাবার্তা, তাহলে কি আর হবে, সমুদ্র জীবনে দেখেননি, সমুদ্রে সাঁতার দেওয়া তো দূরের কথা, তাহলে কেমন করে হবে? দ্বিতীয় ভুল হচ্ছে যায় নামাজের দোয়া, যায় নামাজের দোয়া বলে কিছু নেই, এই দোয়া আছে কিন্তু আপনি তাকবীর দেওয়ার পরে সুবহানাকা না পড়ে বলেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা মা আনা মিনাল মুশরিকিন ইলা আখিরি, পড়েন
মুসলিমের রিওয়ায়াত। তিন নম্বর ভুল, একটি ভুল নয় দুটি ভুল নয়, একটি ভুল যদি শয়তান করিয়ে দিত তাহলে হয়তো আল্লাহ পাক মাহফুজ, যাক একটি ভুল করেছে বান্দা, দুটো ভুল তিনটে ভুল যদি ইবলিস শয়তান আমাদেরকে করিয়ে দেয় নামাজের শুরুতেই, তো নামাজ কেমন করি কবুল হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবুল হবে না, চিন্তা করুন আপনি। তৃতীয় ভুল কি? তা হচ্ছে এমামের কিছু বলা আর মুক্তাদির কিছু বলা, দুটি কথা আছে। আমাদের দেশের এমাম সাহেব আর বলে আনা ইমামুল লেমান হাজারা ওয়া মান লাম ইয়াহজুর, আছেন না আমাদের কায়দা বাগদাদি বা এরকম বিদাতি কিতাবগুলিতে, বিদাতি ওই নুরানি নামাজ শিক্ষা আছে না, আমি ইমাম হয়েছি লেমান হাজারা যারা হাজির হয়ে গেছে মসজিদে, আমাল্লাম ইয়াহজুর যারা হাজির হয়নি পরে এসে লাগবে তাদেরও ইমাম হয়ে গেলাম, মানে উচ্চারণ করে কথাটাও নাকি বলতে হবে, একেবারে ভিত্তিহীন, কোথাও নেই। যতগুলি বললাম কোরআন নেই, হাদিসে নেই, আইম্মা কেরামের কথা তো নেই, সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন ফেকার কিতাবও নেই, হেদায়েত নেই, বেকাত নেই, কদরিত নেই, তো আছে আর কোথায় তাহলে? শামিয়ত নেই, দুরুল মুখতারও নেই, কিছু নেই, যদি ফেকার কিতাবে নেই আর ফতোয়ার কিতাবে নেই তাতেও নেই, আনা ইমামুল লেমান হাজার আমলান, তাহলে এটি একটি বিরাট ইমামদের বলা। মুক্তাদির আবার কি বলে? মুক্তাদি বলছে মামা সাহেব আপনি যখন ওইটা বললেন তো আমরাও কিছু বলি, কি বলছে ইক্তাদাই তো বেহাল, তাহলে এই তিনটি ভুল ছেড়ে দিয়ে নামাজ শুরু করেন, আল্লাহ আকবার দিয়ে নামাজ শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ শুরু হয় কি দিয়ে? তাহরিম তাকবীর, দুনিয়ার কাজ কর্ম হারাম হয়ে গেল, নামাজের স্বার্থ ছাড়া, নামাজের গরজ ছাড়া দুনিয়ার কাজ কথা চলবে না, নামাজের গরজ কথাটুকু আমি এই জন্য বলি সাধারণ মানুষকে বোঝানোর জন্য খুব সহজ ব্যাপার, এর ব্যাখ্যা করে দিলে নামাজের গরজে যে কোনো কাজ, মধ্যখান থেকে একটা লোক চলে গেল, মধ্যখানে গ্যাপ হয়ে গেল, তাহলে এই শূন্য স্থান পূরণ করবেন না করবেন না? করবেন, কারণ এটা নামাজের খাতিরে আপনার খাতিরে নাই। আচ্ছা একটা কল চলে এসছে, ইন্টারন্যাশনাল কল চলে এসছে, ও তার বুঝতে পারছেন নামাজের অবস্থা আছে, না আপনিও ভুলে গেছেন মোবাইল অন করতে, ভাবছেন যে লোকটা এত দূর থেকে করছে, 5000 কিলোমিটার দূর থেকে করছে, আমার স্ত্রী করছে অথবা বাবা করছে, আজকাল তো হোম মিনিস্টারের খুব মূল্য, হ্যাঁ স্ত্রীর মূল্যই বেশি আজকাল, তাই না? আর নতুন স্ত্রী হলে তো আরো কি বলা যায়, তো যদি স্ত্রীর কল হয় দেখছেন না কি অবস্থা, এখানেও বন্ধ করতে পারছেন না, আমি এমনি বলছি না, আল্লাহ হেদায়ত করে আমাদের মুসলমান ভাইদেরকে। তো নামাজের সময় কল চলে, সাতবার আমার কারো কল চলে এসছে, যদি ওই সময় উঠিয়ে কথা বলেন নামাজ হবে? নামাজ হবে না, কারণ এটা নামাজের গরজে না, দুনিয়ার গরজে, বাবা মায়ের সাথে কথা বলার গরজ, তাই নামাজ হবে না। কিন্তু এই মোবাইলের উদাহরণ দিচ্ছে, নামাজে ভুলে গেছিলেন, নামাজের আগে আপনাকে বন্ধ করে দিতে হবে, কিন্তু ভুলে গেছিলেন বা কমের পক্ষে সাইলেন্ট করে দিতে হবে, কিন্তু তা ভুলে গেছিলেন, কল চলে এসছে, এখন সবার নামাজ কি হচ্ছে? নামাজ নষ্ট হচ্ছে, নামাজের ক্ষতি হচ্ছে, না মোবাইলটাকে বের করে যদি এমনিতে বন্ধ না করতে পারে, নামাজ মোবাইলটাকে বের করে পট করে অফ করে দিলেন, বন্ধ করে দিলেন, এটা জায়েজ না? জায়েজ নয়, শুধু জায়েজ না জরুরি, জরুরি করতে হবে, কারণ আপনি যদি একটু বের করেন মোবাইলটা বন্ধ করেন তো আপনার নামাজের সামান্য খুশু খুশু ক্ষতি হলো, কিন্তু এতগুলি লোকের আর নামাজ নষ্ট করলেন না মসজিদের। আর যদি রিং হইতে দেন যে না না আমা আমি নড়াচড়া করবো না, যে আমাদের দেশের লোকের অনেক ভাবে না আমি নড়াচড়া করছি না, আমার বুড়া আঙুলও নড়াচড়া করবে না, তাহলে হাত কি করে নড়াচড়া করবে, পকেটে যাবি আবার বের করবি আবার বন্ধ করবি, না ওইসব কাজে আমি নেই, ও রিং করবি করতে, রিং হতেই আছে হতে, ও বুঝতে পারছে না দূর থেকে করছে যে আপনার নামাজ চলছে, করতেই আছে করতে আছে, কত করে নামাজ নষ্ট করলেন, গুনাহগার হলেন। তাহলে এই যে আপনি মোবাইল অফ করলেন এই সময় নামাজের অবস্থা, এটা নামাজের গরজে, সুতরাং এটি করতে হবে। তো নামাজের ভুল ত্রুটির কথা বলছিলাম, এই তিনটি ভুল যা করে নামাজ শুরু করে, ওয়া তাহলিল ওয়া তাসলিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ থেকে হালাল হওয়ার ব্যবস্থা হচ্ছে কি? সালাম ফিরা, যেমনই সালাম ফিরিয়ে দিলেন এখন দুনিয়ার কথা কাজ হালাল হয়ে গেল, সালাম মুসাফ করেন, কেমন আছেন, ভালো আছেন, খবর খাইরিয়ত নেন, প্রয়োজন জরুরি থাকলে আপনি জিকির আজকার সুন্নত আছে যদি করতে পারেন তো খুব ভালো, অনেক নেকি রয়েছে, তসবির রয়েছে ইত্যাদি, কিন্তু যদি নাও করতে পারেন তো আপনি চলে যান কাজে কর্মে, চলে যান যেখানে যাবেন চলে যান, অসুবিধা নেই, এখন দুনিয়ার কাজ কথা হালাল হয়ে গেছে, এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। তো এই একটি বিষয় বললাম নামাজের ভুল ত্রুটির ক্ষেত্রে, এই তিনটি ভুল সবচেয়ে বড় ভুল আমাদের দেশের ভুল, আমি যে কথাগুলি বললাম, শামি কিতাবটি আমাদের দেশে খুব প্রসিদ্ধ কিতাব, কারণ ফেকা হানফির এই কিতাবটি খুব বড় ফতোয়ার কিতাব, কয়েক খণ্ড রয়েছে, তার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 386 বলা হয়েছে যে উচ্চারণ করে নিয়ত করা বিদাত। আমি যদি বলি তো ভাববেন যে এ কি মজহাবের দুশ্মন নাকি, অনেকে ভাবেন এরকম ভুল ধারণা করেন, তাই না? অনেকের এরকম ভুল ধারণা যে এরা মনে হয় মজহাব বিরোধী, কিন্তু এমাম শামি ফাতোয়া শামিতে যদি লিখে থাকেন যে শামির হাওয়ালা আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হানাফি ভাইরা বা হানাফি আলেমরা দিতেই থাকবে তাদের মজহাবের দলিল প্রমাণ হিসাবে,
তো সেই ফতোয়া শামিতে রয়েছে যে এটি হচ্ছে বিদআত, লাম ইয়াসবুত ফি হাদিসিন মারফু, না কোন মারফু হাদিসে অর্থাৎ আল্লাহর নবীর হাদিসে কথায় বা আমলে রয়েছে, অথবা মওকুফ অর্থাৎ সাহাবায়ে কেরামের আমলও নেই আর উক্তিও নেই, ওয়ালা আমেলা তাবেইন, তাবেইনরাও এই আমল করেননি, ওয়ালাল আইম্মাতুল আরবা, চার ইমামের কোন ইমাম আমল করেননি। আমি যে কথাটি বললাম তা ফতোয়া শামিতে রয়েছে। তাহলে আপনি মানবেন কি, কোরআন মানবেন কিনা বলুন, মানবেন হাদিস মানবেন? যদি মজহাব মানেন তো মজহাবে ফেকার কিতাব ফতোয়ার কিতাব স্বামী মানবেন, তাতেও নেই। তারপরে কোথা থেকে নিয়ে আসেন আনজাল আল্লাহ বিহা মিন সুলতান, আল্লাহ যার সনদ নাজেল করলেন না, কোনো দলিল প্রমাণ নেই, তা জবরদস্তি করে মানবেন, আল্লাহর কাছে কি নামাজ কবুল হবে? কখনো না। বোঝার চেষ্টা করুন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং আমলে যদি ভুল ত্রুটি থাকে, আকীদায় যদি ভুল ত্রুটি থাকে, আল্লাহ আমাদেরকে পরিবর্তন করার যেন তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আরেকটি বিষয় রয়েছে নামাজের ক্ষেত্রে, নামাজে আমাদের দেশের অধিকাংশ মানুষ বা প্রায় মানুষই ফাঁক ফাঁক করে দাঁড়ায়, কাঁধে কাঁধ লাগাবে না, শরীরে শরীর, গায়ে গা লাগাবে না, পায়ে পা তো লাগাবে, পায়ে পা লাগানোকে আমাদের দেশের মানুষরা বেয়াদবি মনে করে, বেয়াদবি মনে করে। তো এই সম্পর্কে এই মাসলাটি শুধু শুনিয়ে দি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে চেনেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? চেনেন? চেনেন না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস বিশেষ খাদেম। কত বছর খেদমত করেছেন অনেক ভাই জানেন হয়তো, দীর্ঘ 10 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসতেই মদিনা, তার মা রুমাইসা বা উম্মে সুলাইম, এই ছেলে আগের স্বামীর ছিল, বাচ্চা ছেলে, 7 বছর 8 বছরের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে গিয়ে হাজির হয়ে, রাসূলুল্লাহ আযা ওয়ালাদি ইয়াখদুমুকা ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছেলে আপনার খেদমত করবে, আপনি সাদরে গ্রহণ করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা মহিলার আবেগ গের মূল্য দিলেন, গ্রহণ করে নিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, ওজুর পানি দিতেন, জুতো ঠিক করে দিতেন, জি ইস্তেনজার পানি দিতেন, পাথর এনে দিতেন এর জন্য, এইভাবে যত রকমের খেদমত রয়েছে। তিনি বলছেন নিজে, খাদাম তো রাসূল আল্লাহ আশারা সেনিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। জীবনও তিনি 10 বছর একজনের কাছে থাকলে, যতই ভালো মানুষ আজকালকার হোক, কোন সময় অন্তত বিরক্তি বোধ করবে কথায় বা কোনো আচরণে, কেন এরকম করলে, এটা ধমক দিবে বা কিছু এরকম হবে। তিনি বলছেন যে জীবনেও কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি কথা, আমি একটা কাজ না জানিয়ে করে দিয়েছি, লিমা ফালত, কেন করলে এটা, এমন কেন করলে, এই কথা কোনোদিন বলেননি। আবার কখনো একটি কাজ করতে বলেছেন, একটু বিলম্ব হয়ে গেছে, করেনি, লিমা আলাম তাফাল, কেন করনি, এত দেরি কেন, কোনোদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার্জ করে কথা বলেননি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলক, ইন্নাকা আলা খুলকিন আযীম, মহান চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সম্পর্কে আজকে ইসলামের শত্রু ইহুদি খ্রিস্টান লেগে আছে, কে কার্টুন বানাচ্ছে, কে শয়তানি কথাবার্তা লিখছে, ইবলিশ তাদেরকে জাহান্নামে তো নিয়ে যাবে এই কুফুরি অবস্থায়, কিন্তু আরো যাতে করে জাহান্নামে তাদের শাস্তি বাড়ে এবং দুনিয়ার আল্লাহর গজবগুলি ওই দেশগুলির উপরে নামে, সেই জন্য এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেগেই আছে। তিনি কি বলছেন শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা চিন্তা করুন, 10 বছর খেদমত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন কানা আহাদোনা, আমরা সাহাবাই কেরামরা, ইউলজেকো মানকেবাহু বিমানকেবে সাহেবী, আমরা নিজের কাঁধ সাথী সঙ্গীর পাশের লোকের কাঁধের সাথে সলাতে নামাজে মিলিয়ে নিতাম, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতাম, ওয়া কাদামাহু বিকাদামে সাহেবিহি, আর কদমকে কদমের সাথে, পাকে পায়ের সাথে মিলিয়ে দাঁড়াইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামরা আদব বুঝতেন না, হ্যাঁ, যে পায়ে পা লাগালে বেয়াদবি হয়ে যাবে, কখনো না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ত আদেশ রয়েছে, সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করে নাও, খালাল মানে ছিদ্র, ছিদ্র বন্ধ করো না, ছিদ্র রাখিও না কাতারের মধ্যে, ওয়ালা তাজালু ফুরুজাতিল শায়তান, আবু দাউদের হাদিস, শয়তানের জন্য খালি জায়গা শূন্য স্থান রাখিও না, শয়তানের জন্য খালি জায়গা রাখিও না। আরো নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি দেখতে পাচ্ছি শয়তানের বাচ্চাকে দেখতে পাচ্ছি যে তারা তোমাদের কাতার একটু খালি জায়গায় পালে ঢোকার চেষ্টা করছে, ওয়াসওয়াসা দিবে, সেজন্য তোমাদেরকে নামাজ থেকে ভুলিয়ে দিবে, দূরে সরিয়ে দিবে, সেজন্য ঢোকার চেষ্টা করছে, শয়তান এই কাজ করে, শয়তানের জন্য খালি জায়গা রাখিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাসু এখানকার আইমাইকরামদের কাছে শুনেন, কিন্তু তরজমা অনেকে বুঝেন না, বলে না সাউ, বলে এতাদুলু, সাউ মানে কাতার সোজা করেন, এতাদুলু মানে সোজা সোজা হয়ে দাঁড়ান, তারপরে তারাসু বলে, তারাসু মানে রাসাস মানে হচ্ছে সীসা, সীসাকে গলিয়ে যে ঢালাই করা হয়,
এইরকম ঢালাই সীসা গলিয়ে ঢালাই কেমন ঢালাই হইতে পারে? পারাসু সীসা গলিয়ে ঢালাই করার মতো এইভাবে তোমরা কাতার লাগো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পারাসু। আইম্মা কেরামরা এখানে সুন্নত আদায় করেন, বলেন যে যাতে করে মুক্তাদিদেরকে জানিয়ে দেওয়া হয় বলে দেওয়া হয়। তারপরেও যদি আপনি কাঁধে কাঁধে না লাগান, পায়ে পা না লাগান, সেটে সেটে না দাঁড়ান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাফরমানি করে নামাজ পড়ছেন। মান আমিলা আমানা লাইসা আলাইহি আমরুনা, নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজ পড়েন তা আপনার নামাজের অবস্থা কি হবে আপনি চিন্তা করেন। সহিহ মুসলিম একটি রিওয়ায়াত রয়েছে, রুসু সুফুফাকুম, তোমাদের কাতারগুলিকে একবারে সাঁটিয়ে নাও, রুসু এরাসাস থেকে মানে সীসা গলিয়ে ঢালাই করার মতো করে না। এই কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিস। হাত উঠাইতে হবে, কতদূর পর্যন্ত হাত উঠাইতে হবে? হাত উঠানোর ক্ষেত্রে কিছু লোকের বাড়াবাড়ি আছে আর অবহেলা আছে, কিছু লোক তো একটু এরকম করলো। এটাও যেমন অবহেলা তেমনি বাড়াবাড়ি হচ্ছে, অবহেলা আর বাড়াবাড়ি দুটো দুই দিকে বিপরীত জিনিস। বাড়াবাড়ি হচ্ছে যে একবারে কান ধরে এই হয় নামাজ, আল্লাহু আকবার, না এরকম কোনো প্রমাণ নেই বা এরকম ধরবেন না। তাহলে নামাজ যে কতটা করতে হবে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে রয়েছে, আবু হামাদ সাইদি 10 জন সাহাবী সহ এই হাদিস বর্ণনা করেছেন। এই হাদিস বলছে হাত্তা ইউহাজি বিহিমা আল মানকাবাইন, মানকা মানে কাঁধ, কাঁধ পর্যন্ত উঠানো আর কিবলামুখী করে। তাহলে এই 10 জন সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এইভাবে হাত উঠাবে, যথেষ্ট। এই একটি সুন্নত, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি এরকম উঠাতেন তাই সাহাবাই কেরাম তা নকল করেছেন। বেশ কিছু আমলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি হয়তো একরকম দুই রকম তিন রকম আমল করেছেন। আর আরেকটি হাদিস রয়েছে, হে আলা উজনাই, হে কান পর্যন্ত উঠেতেন, কান পর্যন্ত, কান পর্যন্ত মানে কানের ওপর পর্যন্ত না, কানের এই পর্যন্ত। কারণ অন্য হাদিস এলা ফরুয়ে উজনাই, হে কানের লতি পর্যন্ত, এই যে নরম, এই যে নরম গোস্তটা রয়েছে কানের লতি পর্যন্ত। বারা বিন আজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, করিবাম মিন উজনাই, কানের কাছাকাছি পর্যন্ত। তাহলে একটু যদি উপরে উঠান কানের এই আপনার যে আঙ্গুল রয়েছে কানের লতি পর্যন্ত পৌঁছা আর কিবলা মুখে এইভাবে আপনি হাত উঠিয়ে নামাজ পড়বেন। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এছাড়াও বহু ভুল ভ্রান্তি রয়েছে নামাজের মধ্যে যেগুলি সংশোধন করার প্রয়োজন রয়েছে। কারণ একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আবু দাউদ রয়েছে, নাসাইতে, তিরমিজিতে রয়েছে, আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম কিয়ামতের দিনে মুমিন মুসলিম বান্দার যে প্রশ্ন হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তা কি সম্পর্কে? সালাত নামাজ সম্পর্কে। নবী সাসম বলছেন ফাইন সালাত, নামাজ যদি ঠিক হয় তার নামাজ শুদ্ধ হয়েছে, সহি শুদ্ধ সঠিক ভাবে নামাজ পড়েছে, যেমন পাঁচ অক্ত পড়েছে তেমন সহি সুন্নত তরিকা মোতাবেক নামাজ পড়েছে, ভুল করে বিদাতি নামাজ পড়েনি, তাহলে সালোহা ফাকাদ আফলাহা ওয়া নাজাহা, তাহলে সেই ব্যক্তি রেহাই পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সফল কাম হবে। ফাকাদ আফলাহা ওয়া নাজাহা। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজ ভুল করে পড়ে, নামাজের ত্রুটি থাকে, নামাজ কম করে পড়ে, তিন অক্ত চার অক্ত পড়েছে, নামাজ অক্তে পড়েনি, অথবা নামাজ নবী সাল্লামের সুন্নত মোতাবেক আদর্শ মোতাবেক পড়েনি, যে ভুলগুলি বললাম এই ভুল সহ নামাজ পড়েছে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহলে সেই ব্যক্তি দুর্ভাগা হবে এবং সেই ব্যক্তির পরিণাম খুব খারাপ হবে, খাসিরা ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসান আলা ফি খুসর, ওই খুসরু থেকে নবী বলছেন খাসিরা, সেই ব্যক্তি চরম ক্ষতিগ্রস্ত, তার মানে জান্নাতে যাওয়া অসম্ভব কথা, বেনামাজি জান্নাতে যাবে না, বা যার নামাজ কবুল হয় না সে জান্নাতে যাবে না, সাবধান। আল্লাহ পাক কোরআনে কারিম স্পষ্ট ভাষায় বলেছেন ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, জান্নাতে জিজ্ঞাসা করা হবে অপরাধী গুনাহগারদেরকে যে জাহান্নামে কেন মা সালাকাকুম ফি সাকার, জবাব কি আসবে আবু সাহেবরা? কালু লাম নাকু মিনাল মুসাল্লি, প্রথম জবাব হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়লেন কিন্তু নবীর তরিকায় নয়, তা কবুল হবে না। এর আয়াত সূরা মারিয়ামের পাঠ করেছি, সূরা মাউন যে আয়াতগুলি মুখস্থ হয় সেগুলি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, ওই সব নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাহলে বেনামাজির জন্য তো আছেই জাহান্নাম, কিন্তু নামাজিদের জন্য আল্লাহ জাহান্নাম বলছেন, কোন নামাজি? আল্লাহ এখানে বলেননি যে তারেকুস সালাতের জন্য, লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, কোন মুসল্লি? নামে তো মুসল্লি, কাজে মুসল্লি নয়, আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অবহেলা করেছে, সেখানে নামাজ, আমি আগেই বলেছি সাতটি আটটি দিক রয়েছে নামাজে অবহেলার, তার মধ্যে একটি দিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত ছেড়ে দিয়ে নামাজ পড়া, বিদাতি তরিকে নামাজ পড়া, খেয়াল খুশি নামাজ পড়া, এটা চটি কিতাব পেয়ে গেলেন আর ওইটা দেখে মুখস্থ করে নিলেন আর কোনোদিন তদন্ত করলেন না যে এটা হচ্ছে আমার মূল সাবজেক্ট, আমার সাবজেক্টটা নামাজটা সুন্দর করতে হবে,
যেখানে শুনছি বা দেখছি কেউ এইরকম নামাজ পড়ছে, কেউ এইরকম পড়ছে, তাহলে আল্লাহ রসুলের নামাজ কেমন ছিল আমাকে খোঁজ করতে হবে না? অবশ্যই খোঁজ করা ফরজ। তালাবুল ইলমে ফারিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের ইলম হাসিল করা কি মুস্তাহাব, সুন্নাত, ফরজ। আর সবচেয়ে বড় দ্বীন হচ্ছে নামাজ। ফামান আকামা ফাকাদ আকামা দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামা ফাকাদ হাদামা দ্বীন, যেই ব্যক্তি নামাজ কে নষ্ট করলো সেই ব্যক্তি দ্বীনকে ধ্বংস করলো, সে দ্বীনকে ধ্বংস করলো। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নামাজে বা অন্যান্য আমলে যেসব ভুল ভ্রান্তি হয়েছে না জেনে বা আমাদের খেয়াল না করার কারণে, আল্লাহ যেন সেগুলি আমাদের মাফ করে দেন। আগামীতে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক পুরোপুরি সুন্দর করে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ফজর জামাতে আদায় করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।